মহিলাদের একটু সাহায্য করবেন বড় ক্লাবগুলো? প্রতিবারই অবশ্য আপনারা অনেকেই করেন। কলকাতা পুলিশও মহিলাদের অনেকগুলো ক্লাবকে বেছে নেয়, রাজ্য পুলিশও জেলা ওয়াইজে মহিলা ক্লাবগুলোকে একটু সাহায্য করবেন। তাছাড়াও অনেক গরিব ক্লাব আছে, তাদের হয়তো ক্ষমতা নেই। আমাদের একটা সিস্টেম আছে, বড় ক্লাবগুলো ছোট ছোট পাঁচটা ক্লাবের দায়িত্ব নেয়, এবং আজকে না এটা চিরকাল কলকাতা পুজো কমিটি করে এবং জেলার পুজো কমিটিগুলো। আজকে কলকাতায় শুধু বড় পুজো হয় তাই নয়, জেলাগুলোতেও কিন্তু খুব বড় বড় পুজো হয়, এবং জেলাগুলোর থিম দেখলে আমি নিজে অবাক হয়ে যাই। এক একটা জেলায় এক একটা পুজো কল্পনা করতে পারেন? আমরা টিভি চ্যানেলের মাধ্যমে, ডিজিটালের মাধ্যমে দেখতে পাই কি ইনোভেশন, কি থিম, আমাদের চমকে দেয়। এবং বিশেষ করে চ্যানেলগুলো সারাদিন দেখায়, সারা রাত দেখায়, ফলে আমরা সকলে সেটা দেখতে পাই, আমরা উপলব্ধি করতে পারি। জেলার চ্যানেলগুলো, জেলারগুলো যত বেশি দেখাবে, আমরা কলকাতার সাথে সাথে জেলারগুলো দেখতে পাবো, এবং সেটা আমরা চাইব। এই পুজোকে কেন্দ্র করে জানেন তো, ব্রিটিশ কাউন্সিল আমাদের আইআইটি খড়গপুরের এবং একটা ইউনিভার্সিটি, তারা মিলিত হয়ে একটা সার্ভে করেছিল, তাতে দেখা যাচ্ছে প্রায় আমাদের ব্রিটিশ কাউন্সিল, কুইন মেরি ইউনিভার্সিটি ও আইআইটি খড়গপুর একটা সার্ভে করেছিল পুজো নিয়ে, কত টাকা পুজোতে খরচ হয় বা ইকোনমি কী হয়। তাতে ওরা সার্ভে করে বলছে 32,000 কোটি টাকার বেশি এই পুজোকে কেন্দ্র করে খরচা হয় এবং ইকোনমি তৈরি হয়, এবং এটা থেকে আমাদের একটা বড় জিএসটি আসে। আর একটা কথা মনে রাখবেন, এই পুজোকে কেন্দ্র করে কত ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র দোকানদার, ক্ষুদ্র মানুষেরা, সেলফ হেল্প গ্রুপস, ঢাকি থেকে শুরু করে একেবারে বাজনা, ছৌ নৃত্য থেকে শুরু করে মহিলারা পর্যন্ত আজকে ঢোল বাজায়, সবাই কলকাতায় আসে এবং বিভিন্ন জায়গায় জেলায় যায়, তারাও একটা কাজ পায়, এবং ক্লাবগুলো তাদের অতিথি হিসেবে মনে রেখে টোটালটাই তাদের বরণ করে নেয় এবং তাদের নতুন জামা কাপড় দেয়, তাদের কত ভালোবাসা দেয়, কত কিছু করে, আমরা আপনাদের প্রতি গর্বিত। এবং এই সবের কথা মনে রেখেই মনে রাখবেন যে আমরা এই পুজোর ইকোনমিক মূল্য হচ্ছে, সার্ভে করে যেটা দেখেছে, 337 কোটি টাকা। এবং এই রকমের ফেস্টিভ্যাল, এটা হচ্ছে ওয়ার্ল্ডে আমি তো মনে করি নাম্বার ওয়ান বিগ ফেস্টিভ্যাল ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর। এবং সেই জন্য আমরা যেটা বলছি, আমরা ইউনেস্কোকে অলরেডি অনুরোধ করেছি দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। তার কারণ এত বড় উৎসব, এত লোকের মহামিলন আর কোনো উৎসবকে কেন্দ্র করে হয় না।